এই কারণে এই ধর্ম কখনো ধ্বংস হবে না, কেউ করতে পারবেও না। আমি চ্যালেঞ্জ করছি আপনারা যারা বিবেকানন্দের বই পড়বেন, কেন পড়বেন, কেন পড়বেন? বই পড়লে আমাদের ধর্ম জানতে পারবে। আপনার কি উত্তর দেবেন? গীতা সবাই এক কথায় বলবেন, গীতা গীতার সর্বপূজার কথা আছে না, চিন্তা না, সরস্বতী পূজার কথা আছে, কালী পূজার কথা আছে, তারা এগুলো কেন করে? যদি গীতায় আপনাদের ধর্ম হয়, ধর্মগ্রন্থ হয়, মূল ধর্মগ্রন্থ, আবার বলবেন গীতা, গীতা প্রত্যেকের ঘরে আছে, প্রত্যেকের ঘরে, হয়তো অনেকের ঘরে দুই তিনটে আছে। বিখ্যাত ব্যক্তি রোমারোলা, উনি রবীন্দ্রনাথ ঠাকুরকে প্রশ্ন করছেন, আই ওয়ান্ট টু নো অ্যাবাউট ইন্ডিয়া, হাউ